পাহাড়ি ঢলে টইটম সুনামগঞ্জের সব নদ নদী হাওড়গুলোতে হুহু করে ঢুকছে পানি। প্রথমে হাওড়ে পানি আসায় আশীর্বাদ মনে করলেও এখন আতঙ্কে হাওড়বাসী। এ অবস্থা চললে সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিষ্ণুপুর ও দোয়ারাবাজার সহ ছয়টি উপজেলার নিম্নাঞ্চল শীঘ্রই বন্যার কবলে পড়বে বলে শঙ্কা তাদের। নদী তো পানি আসতে চাইলে বাড়তেছে, পাহাড়ের ডল নামতেছে আর নদীর পানি বাড়তেছে, বাড়ি ঘর পানি উঠতেছে। তো আমরা পেরাইতাম পাই না, খুশকা চালাইতাম পাই না। হঠাৎ করে এই যে দুই তিন দিনে এত পানি বাড়বো তা কল্পনার বাইরে। এখন তো আমরা চিন্তিত আছি, এখন হয়তো আগাম বন্যার যে অবস্থা দেখা যায় কোন দিকে যায়। পানি উন্নয়ন বোর্ডও বলছে আগামী দুই তিন দিনের মধ্যে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তো যেহেতু বৃষ্টিপাতটা বেশি হচ্ছে এবং এক্ষেত্রে অনেক আশঙ্কা তৈরি হয় যে হঠাৎ করে কোথাও পানি বেড়ে গেলে নদী উপচে হয়তো কোথাও পানি ঢুকতে পারে এবং যানজটের ক্রস করতে পারে, এটা হয়তো এলাকায় আতঙ্ক তৈরি হতে পারে। গেল এক সপ্তাহে চেরাপুঞ্জিতে 720 ও সুনামগঞ্জে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতোমধ্যে ষোলখড় পয়েন্টে সুরমা নদীর পানি 4 মিটার বেড়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।